সুপ্রভাত বন্ধুরা, ক্যাচ লাইভ উইথ প্রীতিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা নতুন দিনের সূচনা হলো, বলতে পারো একটা নতুন যুদ্ধেরও সূচনা হলো। যুদ্ধ বলছি কেন, অবশ্যই যুদ্ধ বটে, কারণ সেই 7টা থেকে শুরু করে 9টা পর্যন্ত একটা ফুটা তুমি বসতে পারবে না, কারণ বসলেই দেরি হয়ে যাবে। আর এই কদিন 7টা থেকে উঠে আমার এত দেরি হয়ে যাচ্ছে সব কাজে, আর গতকাল তো এতটাই দেরি হয়ে গেছিল, তো আমি একটু আগে করে অ্যালার্মটা দিয়েছিলাম। আগে করে বলতে 6টার সময় অ্যালার্ম দিয়েছি, তো যথারীতি 7টার সময় যেহেতু ওঠা অভ্যাস আমার, 6টার সময় ঘুম আমার ভাঙেনি, 6টার জায়গায় ঘুম ভেঙেছে 6:15। তো যাই হোক, একটু আগে তো উঠতে পারলাম, তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে দেখলেই তো গরম জল বসিয়ে দিলাম আর বুট সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ আজকে হবে ঘুগনি। মানুর ফরমায়েশ, ঘুগনি আজকে বানাতেই হবে। তো যাই হোক, সেদ্ধ বসিয়ে দিলাম বুটটা, ওদিকে আটা নিয়ে নিলাম, জল তো দেখলেই গরম হয়ে গেছে, তো এখন আটা মেখে নেবো। আর কি বলো তো, একটা আটায় কিংবা ময়দায় আগে জল ঢেলে একটা মেখে নিয়ে তারপরে আর একটা মাখতে যাবো তো হবে না, আর একটা শক্ত হয়ে যাবে। তো এইভাবে গরম জল দিয়ে দুটোকেই মোস্তে দিয়ে রাখি, আর তারপরে আমি আমার গতিতে যেমন করে আমি আটা ময়দা মাখি, আমার গতি অনুযায়ী আমি মাখতে শুরু করি। তোমরা হয়তো ভাবো প্রত্যেক দিন এই আটা ময়দা মাখা একই কাজ, কিন্তু এই একই কাজের মধ্যে একটু কাজের হেরফের হয়ে গেলে আর সেটা খাওয়া যাবে না, কারণ কি জানো তো, শক্ত হয়ে যাবে। একটু মাখার হেরফের হয়ে গেলে হয় শক্ত হয়ে যাবে, না আটা মাখা যদি নরম হয়ে যায় মোটা হয়ে যাবে রুটি, তো অনেক ঝামেলা আছে বস, অনেক ঝামেলা আছে। তো যাই হোক, আটা ময়দা ঠিকঠাক মেখে দিলাম, মেখে দেওয়ার পরে বসলাম সবজি কাটতে। তো প্রথমে দেখলে একবার সবজি কাটলাম, ঘুগনির জন্য আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম ফোড়নে দেবে সেই জন্য, আর এখন আবার দুপুরের সবজি কাটতে বসেছি। আর এই সবজি কাটতে কাটতে কমপ্লিট হয়নি, আমার ছেলে ক্যাঁ ক্যাঁ করে ডেকে উঠলো, মানে ঘুম থেকে উঠে গেছে, তো ঘুম থেকে উঠলে ওর পাশে আমাকে যেতেই হবে, সে যে রাজ্যের কাজই তুমি করো না কেন। তো আমি সবজি কাটছিলাম আর ওকে আওয়াজ দিচ্ছিলাম, যাচ্ছি মা, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও যাচ্ছি, এই করে করে সবজি কিছুটা কেটে নিয়ে তারপরে ওকে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। তো দেখো, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, আর এখন 7:45 বাজে, হাজবেন্ডের জন্য চা বানাচ্ছি, আর এক সাইডে দিদি করছে রুটি, আর এটা হলো চায়ের মশলা, যেটা ইদানিং আমাদের চায়ে ব্যবহার করা হয়। গতকাল রাত্রে বাদাম ভেজাতে একদমই ভুলে গেছিলাম, তো আমি ভাবলাম যে প্রতিদিন সকালবেলা বাদাম না দিয়ে অন্য কিছু দেওয়া যাক। আর ডিম সেদ্ধ আগে মাঝে মাঝে দিতাম, কোনো কোনো সময় দিতাম না, তো আজকেও আবার ডিম সেদ্ধ দিলাম ব্রেকফাস্টে। সুদীপ মামা ফোন করেছে, তোমাকে যেতে হবে। কে যাবে, তোমাকে না বাবাকে যেতে হবে? তো এখন সময় হয়েছে 9:55, ছেলেকে খাইয়ে দিয়ে চা বসিয়েছি, তারপরে ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে এসেছি, আর এখনও চা ফুটছে, তা ফুটেই যাচ্ছে। আসলে সকালবেলার চা একটু কড়া না হলে বেশ ভালো লাগে না। তো যাই হোক, আজকে না ছেলে বড় একটা ক্ষতি করে দিয়েছে, কি জানো তো, দাঁড়াও দেখাই, এই দেখো এই স্ট্যান্ডটা দিয়ে আমি বেশি দিন কিনিনি স্ট্যান্ডটা, প্রথমে এখান দিয়ে এখানে ভেঙেছিল, তারপরে এখানেও ভেঙেছে, কি অবস্থা। তো এটা আর কোনো কাজের না, তো বড় একটা স্ট্যান্ড প্রথমেই ছিল, তো ওটা দিয়ে অত ভালো ভিডিও হতো না, ওপর নিচ ইচ্ছা মতো করা যেত না, তো সেই জন্য আমি এটা নিয়েছিলাম। তো তারপরে এটারও এরকম অবস্থা করে দিয়েছে, আর আসলে এটা মেটালের না, তো সেই জন্য একটু পড়লেই, মানে সাবধানে রাখতে হয়, পড়লেই ভেঙে যায়। তো যাই হোক, চলো, যা হওয়ার তো হয়েই গেছে, কিছু আর করার নেই, আর চলো সকালবেলার খাওয়া দাওয়া করে নেওয়া যাক, চা হয়তো হয়েই গেল, চলো এসো আমার সাথে। তো দেখো, সকালের জলখাবার নিয়েছি, এই যে চা নিয়েছি, আর ঘুগনি যা আছে আমাদের দুজনেরই লেগে যাবে, আর যা রুটি আছে সমস্ত কিছুই নিয়ে নিলাম, কারণ এই রুটি থাকলে যেটা থাকবে সেটাই নষ্ট হবে, অনেক রুটি হয়ে গেছে আজকে। বন্ধুরা, এখন সময় হয়েছে 12:45, আর আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, কারণ জামা কাপড় ছিল প্রচুর, তো সেই জন্য ওইগুলো কেচে কুচে আমি এতটাই ভিজে গেছিলাম যে স্নান করে এসেছি, তারপরে স্নান করে বাদ বাকি যা কাজ, মানে খাওয়ার পরে জামা কাপড় কাচতে গেছিলাম, তারপরে স্নান করে এসেছি, স্নান করে এসে ঘরটা সব মুছেছি, ঘর মুছে তারপরে ছেলেকে স্নান করিয়েছি, স্নান করে এসে
অনেকক্ষণ পরে ওকে খাওয়াতে আসলাম, কারণ স্নান ছেলেকে স্নান করিয়েছি। তখন কটা বাজে? 11:30 বাজে। 11:30 সময় ছেলেকে স্নান করিয়েছি, তো তখন যদি খাওয়াতাম তাহলে এমনি কি বলতো ওর স্নান করার পরেই খাওয়া চাই, মানে দুপুরের খাওয়াটা। কিন্তু যেহেতু আজকে অনেক আগে স্নান হয়ে গেছে, তো সেই জন্যই এত তাড়াতাড়ি খিদেও পাবে না, তো ওই জন্য দেরি করছিলাম, একটু পড়ালাম। আর ভাবলাম যে চলো ওকে খাওয়ানোর আগে তোমাদের সাথে কথা বলে নিই কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর একটা কাজ বাকি আছে সেটা পরে বলছি, চলো আগে রান্না বান্না কী হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? তো দেখো, প্রথমেই দেখাই দুধ জ্বালিয়ে রেখেছি দিদি, ওর তো দুপুরে দুধ লাগেই। আর এখানে কুকারে ভাত আছে, শুধু দুই ছেলের মতো রান্না হয়েছে আজকে, ঠিক আছে? তো বড়জন খেয়ে গেছে আর আমার ছেলের জন্য বাকি আছে। দুই ছেলের জন্য রান্না হয়েছে ঠিকই, কিন্তু ওতে অনেক ভাতই আছে, ওরা দুজন খেয়ে পারবে না আর কি। আর এই যে সকালবেলার যে ঘুগনিটা একটু রেখে দিয়েছিলাম, ছেলে যদি খাই সেজন্য আর অতটা ঘুগনি আমরা টেনেও পারতাম না। আর এই যে বেগুন ভাজা করা হয়েছে, আর এখানে আছে ফুলকপি পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে একটা জিনিস আছে দেখাচ্ছি, এখানে হচ্ছে কালকের গতকালকের ভাত, প্রচুর ভাত। দিদি বলছিল যে এই ভাতের মধ্যে আবার কিছুটা চাল দিয়ে আর ভাত বসাবে আজকে, কিন্তু কি বলতো ওই ভাতের মধ্যে চাল দিলে না আজকে যে চালগুলো দেবে সেইগুলো আর ভালো সেদ্ধ হয় না, সেই কেমন চাল চাল মতন হয়ে থাকে, আর আমার ছেলে লাস্টে খেতে পারে না। তো আমি বললাম কি যে দুই ভাইয়ের মতো রান্না করিস, আর এই এই যা ভাত আছে আমাদের দুজনের হয়ে যাবে। তো আমি বললাম কি তাহলে আমি পরের দিন জিরা রাইস করব, তো সেই জন্য ওই ভাতগুলো আমি জিরা রাইস করব। আর আজকে ইচ্ছা ছিল যে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে নিরামিষ একটা ঝোল হবে, তো যেহেতু জিরা রাইস হবে তার সঙ্গে এরকম নিরামিষ ঝোল ভালো লাগে না। আর গতকালকে ডালও আছে, তো সেই জন্য ঝোল করলে আর ডালটা তো উঠবে না রাত্রেবেলা, তো সেই জন্য আর কি ওই আলু বেগুনের ঝোলের প্ল্যানিংটা হলো না, বেগুন ভাজা হলো আর রাত্রেবেলা বেগুন পোড়ানো হবে। আর যেই কাজটা বাকি আছে তোমাদের সাথে বললাম সেটা হচ্ছে এই যে নারকেল কালকে নিয়ে এসেছি বললাম, তোমাদের সাথে শেয়ারও করছি। এখন আমি গতকালকে বলেছি যে নাড়ু হবে, তো এটা শুনে মানু বলছে কি কখন বানাবে, কালকে রাত্রেই বলেছে যে কখন বানাবে, তো আমি বলেছি যে আজকেই বানিয়ে দেবো, আজকে যদি না বানাই তাহলে আমার একেবারে রক্ষে নেই, তো এটার ব্যবস্থা করব। আর এটা তো মানে আমাদের এখানে নারকেল কুড়ানি নেই, ঠিক আছে? তো এটাকে আমার মতো করে ব্যবস্থা করতে হবে, কীভাবে নারকেলটা ছাড়ানো যায় তারপরে মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করতে হবে। তো দেখো তোমরা দেখতে থাকো কীভাবে করি, আমি বলেই দিচ্ছি আগুনে দেবো আগে এটাকে, আমি যেরকম ভিডিওতে দেখেছি এর আগে আমি একবার করেছি, ঠিক আছে? আগুনে দেবো, দিলেই উপরের শেলটা একটু ছাড়িয়ে যাবে, তারপরে এই আমার এই যে এটা কাজে দেবে। তো চলো দেখতে থাকো, আর তারে আমি ছেলেকে খাইয়ে দিই, এটা আগুনে বসিয়ে ছেলেকে খাওয়াবো। এই দেখো, দেখেছো খোলা থেকে ছাড়তে শুরু করেছে, তো আমি এখনই এটাকে বন্ধ করে দেবো, জানি না বেশি পোড়ালে পুড়ে যাবে কিনা, তো এখনই এটাকে বন্ধ করব আর ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে ঠান্ডা হলে এটাকে ছুলবো। আগুন জ্বলছিল তাই তুমি দেখেছিলে, আগুন জ্বলছিল দেখেছিলে তুমি? তো দেখো খুব সহজেই ওপর থেকে নারকেলের খোলাটা ছাড়িয়ে নিলাম, তারপরে এই ওপরের অংশগুলো আমি একটু চেঁচে চেঁচে ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়েছি, ধুয়ে নিয়ে এর ভেতর থেকে জল বের করেছি। আর আমি গ্রেটারে গ্রেট করছিলাম, তো ভাবলাম যে ফালতু ফালতু গ্রেটারে গ্রেট করে লাভ নেই, তো আমি তারপরে এরকম ছোটো ছোটো টুকরো করলাম, টুকরো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। আর আমি এই নারকেলটা কিছুটা কিছুটা জল দিয়ে পেস্ট করেছি, কারণ এইভাবে তো নারকেল একদম পুরোটা পেস্ট হয় না, আর তবুও এখানকার নারকেল একটু শুকনো। তো যাই হোক এইভাবে রেখে দিলাম ওটাকে, আর এখন তো অনেকটা সময় হয়ে গেছে, দুটো বেজে গেছে, তো আমি ভাবলাম যে জিরা রাইসটা করে ভাতটা খেয়ে নিই, তো সেই জন্য আমি জিরা রাইস করছি দেখো। আর জিরা রাইস না খুব সহজে হয়ে যায়, আর যদিও এখানের বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে তুমি দেখবে এমনি রাইস পাওয়াই যাবে না, শুধু জিরা রাইস মানে রাইস বলতে জিরা রাইসই পাওয়া
পাওয়া যায় এখানে, আর এমনি রাইস খুব কম পাওয়া যায়। তো দেখো ঘিয়ের মধ্যে ঘিটা যেই গরম হলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে একটু বেশি পরিমাণে, আর একটু বেশি পরিমাণে দিয়েছিলাম তবুও এই ভাত আন্দাজে জিরেটা কম হয়ে গেছিলো। তো যাই হোক হ্যাঁ, এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি কিছুটা লবণও দিয়ে দিয়েছি। এবার ভালো করে কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে জিরা রাইস রেডি একদম। তো দেখো রাইস তো আমার রেডি হয়ে গেছে, আর তারপরে আমি ভেজে নিচ্ছি দুটো ডিমের পোচ, আমার জন্য একটা, দিদির জন্য একটা। দিদিরটাই লঙ্কা দিয়েছি আর আমারটাই লঙ্কা দিইনি, কারণ ছেলেকে একটু খাওয়ার জন্য অফার করবো, কারণ ও বলছিল, ও খেতে বসে বলছে আমি ডিম খাবো, তো ওর জন্য ডিমের অমলেট করিনি। আমি বললাম যে খাইয়ে দিই, আমার সাথে যখন খেতে বসছে তখন নিয়ে খাওয়াবো, তো ছেলেকেও আমি পরে খাইয়েছিলাম। আর তোমরাও এরকম মাঝে মাঝে জিরা রাইস বানিয়ে দেখতে পারো, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে থালা বাসন মেজে আমি একেবারে নাড়ু করার জন্য নারকেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে। তো কিছুই করিনি, কড়াইটা গরম হলেই জাস্ট নারকেলটা দিয়ে দিয়েছি এর মধ্যে, কিছুক্ষণ এর জলটা শুকিয়ে গেলে তারপরে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। দেখো পরিমাণ মতো আন্দাজ করে যেমন নারকেল সেই পরিমাণ মতো চিনি দিয়েছি, আর আমি না পুরো ভুলে গেছিলাম, তো দিদির কাছে জিজ্ঞাসা করছিলাম যে এর মধ্যে লবণ দিতে হয় কিনা, তো দিদি বললো যে এর মধ্যে লবণ দিতে হয় না। তো মানে আমি এই আন্দাজ করে জিজ্ঞাসা করছিলাম ওর কাছে, কারণ পায়েসে হালকা অল্প একটু লবণ দেয় আমাদের, সেই হিসাবে ওর কাছে জিজ্ঞাসা করছিলাম যে এতে লবণ দিতে হয় কিনা, তো বললো না এতে লবণ দিতে হয় না। তো যাই হোক আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম চিনিটা এর ভেতরে গলিয়ে নিয়ে তারপরেও ভালো করে নাড়াচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর পাক আসছে ততক্ষণ পর্যন্ত। তো যাই হোক, আর আমার ছেলে না পাশে বারবার আসছিল, বলছিল মা ঘরে চলো, মা ঘরে চলো, আর এই সমস্ত বলতেই থাকছিল। তো আমি ওকে বোঝাচ্ছিলাম যে না তোমার জন্য একটা জিনিস বানাচ্ছি, এই সমস্ত করে ওকে বোঝানো হচ্ছিল আর কি। তো অ্যাটলাস কিছুক্ষণ ভালো করে নাড়ানোর পরে সুন্দর একটা পাক এসেছে দেখো, আর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন, আর তারপরে হাতের সাহায্যে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি একা একাই পারবো, আর খুব গরম এটা আমার হাতে সহ্য হচ্ছিল না। তো যাই হোক আমি ভেবেছিলাম যে নিজে নিজেই হয়তো বানাতে পারবো, এমন কিছু বেশি হবে না। তো তারপরে ভাবলাম যে নিজে নিজে না বানিয়ে অনেকটা ইয়েও হয়েছে, অনেকটা সময়ও হয়ে গেছে, ছেলেরও ঘুম পাচ্ছে। তো তারপরে আমি দিদিকে ডাকলাম, বললাম আমাকে একটু হেল্প করতে, তারপরে দুজন মিলে নাড়ুগুলো বানাচ্ছিলাম। আর দেখো আমার ছেলে পাশে পাশে বসে আছে আর বলছে কি আমাকে একটু নাড়ু দাও, তো ওকে ফু দিয়ে দিয়ে ওকে একটু একটু করে দিচ্ছিলাম আর ও খাচ্ছিল। তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন হয়েছে, আর দেখো কতগুলো নাড়ু হয়েছে, একটা নারকেলে এই যথেষ্ট তাই না? তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো কিন্তু, ঠিক আছে? চলো টাটা।